আসসালামু আলাইকুম তোমরা যারা দুই সালের এসএসসি ব্যাচ রয়েছে তাদের জন্য আমার এই ভিডিওটি এই ভিডিওতে আমি দেখাবো জাস্ট কিভাবে একটা প্র্যাকটিক্যাল খাতা করতে হয় আর এই ভিডিওতে তুমি একটা ডেসক্রিপ বক্সেই এরকম একটা লিঙ্ক পেয়ে যাবে এবং এই লিংকে ক্লিক করলেই কিন্তু এই প্র্যাকটিক্যাল খাতার ওভারঅল সব কিছু পেয়ে যাবে আমি রেফার করব যে তুমি ভিডিওটা দেখে দেখে একটু পজ করে করে তারপর প্র্যাকটিক্যাল খাতাটা লিখো তাহলে সবচেয়ে বেশি ভালো হবে কোন কোন জায়গায় কি কি আর ঠিকঠাক ভাবে দৃষ্টি রাখতে হবে সেই বিষয়টা আমি একটু বলে দেব। যদিও একটু বেশি বেশি বক বক করবো কিন্তু বাট এটা তোমার ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প হতে পারে তাহলে প্রথমেই দেখো যে তুমি ফিগারটা যেটা লিখবা সেটা যেন খাতার একদম যে সাদা অংশটা থাকে এইখানে কোনো এরকম যেন কোনো র আকানো বা এরকম শাড়ি যেন না থাকে এরকম পেজে চিত্রটা ক্রিয়েট করবা না তো চিত্রটা যদি এরকম কোনো পেজ না থাকে তাহলে একটা পেজের দেখবা অপোজিটে সেই পেজটা থাকে মূলত তো তুমি বাজার থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল খাতা কিনে প্রথমেই তুমি যেটা করবা এই ফিগারটা লিখ আঁকাবা এবং সেটা অবশ্যই পেন্সিল দিয়ে এবং এই চিত্রের নিচে এটাও পেন্সিল দিয়ে লিখলেই সবচেয়ে বেশি বেস্ট হবে তো এটাও পেন্সিল দিয়ে লিখে তাহলে প্রথম পরীক্ষাটাই লিখে তারপর তুমি পরীক্ষার এই জায়গায় নেম অফ এক্সপেরিমেন্ট এই জায়গায় তুমি নেমটা লিখবা যে সেটা হচ্ছে স্লাইড ক্যালিপাস দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা মেপে তার আয়তন নির্ণয় তো এই ক্ষেত্রে তুমি আগেই দিবা না এবং পেজ নাম্বারটা দিয়ে দিতে দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে দেন প্রথমেই তুমি লিখবা উদ্দেশ্য উদ্দেশ্যটা স্লাইড ক্যালিপাস ব্যবহার করে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা মেপে আয়তন নির্ণয় যে উদ্দেশ্যটা থাকে সেই উদ্দেশ্যটা লিখবা তারপর সূত্রটা লেখার পর এই সূত্রে সবকিছু লিখবা এবং এটা ভিডিও পজ করে করে লিখলেই ভালো হবে দেন এই জায়গায় যে কাজের ধারাটা আছে এটা একটু মাথায় রেখো কারণ এই জায়গা থেকে তোমাকে বাইবা কুশন করা হতে পারে তো কিভাবে কি কাজ করা হচ্ছে যে বাইবাটা নেয় অবশ্যই প্র্যাকটিক্যালে তোমরা অবশ্যই মার্ক বন্টনটা নিশ্চয়ই জানো না জানলে আমি আরেকটা ভিডিও মেক করে সেই ভিডিওতে এ টু জেড বলে দেবো তো সেই জন্য তুমি অবশ্যই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা আর একটা ফেসবুক গ্রুপ রয়েছে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এখানে আমি লাইভ ক্লাস নেই তো এই গ্রুপে তুমি অ্যাড হতে পারো এটা তোমার ক্ষেত্রে খুব ভালো কাজে দিতে পারে আর আমার আরেকটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো জেরিকনভার্স একাডেমির পাশাপাশি যেটা তোমার অবশ্যই অনেক বেশি উপকারে দেবে দেন দুই নাম্বার পরীক্ষাটা সেটা হচ্ছে স্লাইড কেলিপাস দিয়ে মানে কোন কিছুর দৈর্ঘ্য পরিমাপ যে আয়তন এগুলো নির্ণয় যে করো সেটারই মূলত নেমটা তুমি লিখবা যেটা উপরেও লিখা ছিল সেটাই তুমি নাম্বারটা দিয়ে দিবা দিকে যেন থাকে এবং এটা কলম দিয়ে লিখবা কারণ এটা আহ শুধুমাত্র বায়োলজি খাতার ক্ষেত্রেই সবকিছু পেন্সিল দিয়ে লিখতে হয় আর বাকি যা কিছু রয়েছে সব কিছু তুমি কলম দিয়ে লিখতে পারো তো ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এই দুইটা কলম দিয়ে লিখলেই আমি মনে করি বেস্ট হবে তো এই জায়গা থেকে তুমি একটু ডিটেলসে দেখে লিখে নিলে খুব ভালো হবে তো ভিডিওটা পজ করে তুমি একটু লিখে নেবা আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবা এবং আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব যে আসলে কোনটা কি লেখা হয়েছে এইখানে আর এই লেখাগুলো আমার না আমি অন্য জায়গা থেকে কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এইগুলো খুব সতর্কতার সহিত লেখাই বেস্ট আর যদিও অনেকে বলে প্র্যাকটিক্যাল খাতা দেখে না কিন্তু কিছু কিছু সার আছে কিন্তু এরা কিন্তু দেখে তো দেখে যদি তোমাকে এই জায়গায় দুই এক মার্ক কম দেয় তাহলে এটা কিন্তু তোমার রেজাল্টের ক্ষেত্রে ভালো একটা ইফেক্ট পড়তে পারে তো এই জায়গাগুলো একটু সতর্কতার সহিত লিখে নিও আর অন্য কাউকে দিয়ে না লিখিয়ে তুমি নিজে লেখলেই বেস্ট হবে দেন এই চিত্রটা আঁকবা সেটা হচ্ছে ক্রু গস তো এই চিত্রটা আঁকার পর তুমি এইখানে ক্রুগোজ ব্যবহার করে ক্রুগোজ ব্যবহার করে তাদের বেশ নির্ণয় করে উক্ত বেশের প্রস্তুতি ক্ষেত্র হলটা নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে তুমি নির্ণয় করে অর্থাৎ কোনো কিছু দিয়ে বেশটা নির্ণয় করার পর এর প্রস্তুতি ক্ষেত্র তোমাকে নির্ণয় করতে হবে এই এক্সপেরিমেন্ট উদ্দেশ্যটা লিখার পর সূত্রটা লিখে তারপর এইখান থেকে সূত্রটা লিখে তারপর এইখানে কাজের দ্বারাগুলো লিখে নিবা এবং ভিডিওটা পোস্ট করে কাজের দ্বারাগুলো লিখে নিলেই তুমি বুঝতে পারবা ফুলফিল তো এই জায়গায় সূত্রটা কিন্তু দেখো এই জায়গায় হচ্ছে আর অর্থাৎ আর সমান সমান আমরা এই ক্ষেত্রে তারের এবং পায়ের মানটা আমরা জানি যেটা সংখ্যা এবং আমরা বাই অর্থাৎ বেশের অর্ধেক তো এই ক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করেছি অর্থাৎ ডি সমান সমান এল প্লাস সি ইন্টু এল সি আমরা এটা দিয়ে ক্রুগোসের দৈর্ঘ্যের যে দৈর্ঘ্যের যে সূত্রটা অর্থাৎ দৈর্ঘ্য নির্ণয় সেটা আমরা ব্যবহার করতে পারি তো যন্ত্রপাতি আমার যেগুলো লাগবে সেগুলো দিয়ে কাজের দ্বারাগুলো একটু লিখে নিলে তুমি কমপ্লিট হয়ে যাবে এটা আমি আশা করি তুমি এক ঘন্টার ভিতরে কিছু কমপ্লিট করে ফেলতে পারবা যদি দ্রুত লিখতে পারো আর তুমি যদি ডে বাই ডে লিখো তাহলে হয়তো দুই দিন বা তিন দিন সময় লাগবে এই অল্প টাইমের ভিতরে শেষ করে ফেলতে পারবা তো এইগুলো একটু লিখে নেবা যেখানে নিচে ডেস্ক্রিপ বক্সে পিডিএফ রয়েছে ওই পিডিএফ থেকে আর তোমাদের যে যে ভিডিওগুলো দরকার অবশ্যই আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ওই ভিডিওগুলো দিয়ে দেওয়ার জন্য বিশেষ করে ফিজিক্স ম্যাথ কেমেস্ট্রি রিলেটেড যে কোনো ভিডিও দিয়ে আমি তোমাদেরকে হেল্প করব তাই নিচে ডেস্ক্রিপ বক্সে একটি নাম্বার রয়েছে তোমার কোনো কিছু জানার থাকলে ওই নাম্বারে কল করে জেনে নিতে পারো তবে সবচেয়ে বেশি বেস্ট হবে একটি ইমেল দেওয়া রয়েছে এই ইমেলে ইমেল করলে কারণ কল দিলে অনেক সময় নাও পেতে পারো বাট ইমেল করলে ইমেলের আনসার ঠিক টাইমেই পেয়ে যাবে আশা করি আর এই ক্ষেত্রে হচ্ছে ক্রুগজ ব্যবহার করে তার বেশ ওই পরীক্ষাটাই আর কি মূলত তো এই কাজটা করে সতর্কতা এবং আলোচনা অবশ্যই তুমি কাজের দ্বারাটা একটু মাথায় রেখো তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে কথা হবে ভালো থেকো আল্লাহ হাফেজ